আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ফুটন্ত টিভির যাত্রী ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন ফুটন্ত টিভি, আমি আছি শাহরিয়ার নোমান আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পরে যে তিন শ্রেণীর লোক জাহান্নামে প্রবেশ করবে সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনই শেষ কথা নয়, এ জীবনের পরই শুরু হবে পরকালের চিরস্থায়ী জীবন। জীবনের শুরু আছে শেষ নেই, দুনিয়ার জীবনে যারা সফল পরকালের চিরস্থায়ী জান্নাতি তাদের শেষ ও চূড়ান্ত ঠিকানা, যারা দুনিয়ার জীবনে ব্যর্থ তাদের পরিণাম জাহান্নাম। মানুষের জান্নাতে যাওয়ার পথে যেসব কাজ প্রধান অন্তরায়, সেসব কাজের বিবরণ তুলে ধরেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা প্রত্যেক ইমানদার মুমিনের এড়িয়ে চলা উচিত। আর তা হলো আল্লাহকে বিশ্বাস করা। জান্নাত লাভের প্রথম ও প্রধান শর্ত হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, বুখারী ও মুসলিম। তিনি আরো বলেন, ইমান না আনা পর্যন্ত, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিয়ামতের দিন প্রথম তিনজন জাহান্নামে প্রবেশকারী ব্যক্তির কথা উল্লেখ করে একটি হাদিস বর্ণনা করেছেন। আর এই তিনজন ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন আলেম, একজন দানবীর ও একজন শহীদ থাকবে, যারা দুনিয়াতে তাদের কর্মের জন্য খুবই উচ্চ মর্যাদার অধিকারী থাকবে, কিন্তু তাদের কাজের নিয়তের ত্রুটি থাকার কারণে তারা জাহান্নামী হিসাবে গণ্য হবে। হাদিসটি সহিহ মুসলিম ও জামি তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। কেয়ামতের দিন সর্বপ্রথম এই তিনজন ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য উপস্থিত করা হবে। আল্লাহ তখন প্রথমেই আলিমকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে আমার দ্বীনের জ্ঞান দান করেছিলাম, তুমি এর কি ব্যবহার করেছ? আলেম তখন উত্তরে বলবেন, হে আমার রব, তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার দেওয়া এই জ্ঞান অন্যকে শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তরে বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি বরং তোমার নিজের খ্যাতি ও অন্যরা যাতে তোমাকে অগ্রাধিকার দেয় এই উদ্দেশ্যে শিক্ষা দান করেছো। তুমি যা চেয়েছিলে তা তুমি পেয়ে গেছো, সুতরাং এখন এখানে তোমার কোনো পাপ্য নেই, তাই তোমাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দানবীরকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম তুমি তার কি ব্যবহার করেছ? তখন সে ব্যক্তি বলতে থাকবে, হে আমার রব, আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার দেওয়া সম্পদ থেকে অভাবী দরিদ্রদের প্রয়োজন পূরণ করেছি এবং তোমার দ্বীনের প্রসারের জন্য ও তোমার দেওয়া সম্পদ থেকে খরচ করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, লোকে যাতে দাতা হিসাবে তোমার সুনাম করে এবং মৃত্যুর পর ও যাতে তারা তোমাকে স্মরণ করে,
তুমি যেই উদ্দেশ্যে দান করেছো, তুমি যা চেয়েছিলে তা পেয়ে গেছো, সুতরাং তোমার এখানে কিছুই প্রাপ্য থাকতে পারে না, তাই তোমাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যা দিয়েছিলাম তা তুমি কি কাজে ব্যবহার করেছো? তখন শহীদ বলবে, হে আমার প্রভু, তোমার দেওয়া জীবন আমি তোমার পথেই পরিচালনা করেছি এবং তোমার জন্যই শেষ পর্যন্ত আমি তোমার দেওয়া জীবনকে তোমার পথেই বিসর্জন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এই কাজ করেছো যাতে লোকেরা তোমার বীরত্বের কথা প্রচার করে এবং তোমার স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করে। তুমি যা চেয়েছিলে তা তুমি পেয়ে গেছো, সুতরাং আজকে তুমি কিছুই পেতে পারো না, তাই তোমাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই বর্ণনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুর হাঁটুতে শক্ত করে হাত রেখে বললেন, হে মুআজ, এই তিনজন কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে হাদিসের উপর ঘোষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। হাদিসের অপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহর বিধান যথাযথ বাস্তবায়ন করে জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন।